নিমন্ত্রণ করছি মানে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক ইন মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমার ব্যাকগ্রাউন্ডটা অনেকটা আলাদা আর কারণ এটা আমার মামা বাড়ি তো ওয়াল দেয়ালের কালার দেখে বুঝতে পারছো তো আজকে আমি ব্লগ বানাবো আমার মামা বাড়িকে নিয়ে মামা মামি সবাইকে নিয়ে তো ফার্স্টে ইন্ট্রোডিউস করছি আমার মামিকে দিয়ে একদম আমি মামি কাজ করি না যখনই আমি মামা বাড়িতে আসি তাও খুব সুন্দর হয়েছে মানে 30 বছরের বেশি হয়ে গেছে ওখান থেকে এখানে এসেছে তাও মানে যে গান মনে আছে এটাই বড় কথা তখনই মামি আমাকে এত কিছু খাওয়ায় আমি মোটা হয়ে যাই অনেক তারপরে বাড়ি থেকে আমাকে সবাই বলে আমি একটু মোটা গেট হয়ে গেছি মামির ধাত না 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 মামির ধাত না মানে মামি যদি একটা কাঁচকলাকে এমন ভাবে মানে রান্না করে দেবে মানে তুমি সেটাকে জাস্ট চেটে কুটে খাবে এই জন্য সবাইকে নিমন্ত্রণ করছি মানে জামাই ষষ্ঠীর দিন বড় বড় মেয়ে না তোমার তো মেয়ে নেই মানে আমি আজ আর দুজন তো ছেলে তো কি হয়েছে মেয়ে আছে এই জন্য পুরো সব মেয়েদের বলছি জামাইকে নিয়ে মানে এরকম শাশুড়ি যদি কোনো জামাই পায় সে একেবারে খুশি তো হয়ে যাবে মানে একদম মানে রান্না বান্নায় এত আর ঘর বাড়ি সবকিছুতে একদম পরিষ্কার মানে একদম আইডিয়াল মামি মানে মানে আমি সত্যি কথা বলতে মানে যা যা শাক পাতা এমন ভাবে রান্না করবে মানে তুমি চেটে পুটে খাবে আর মাছ মাংস ডিম এগুলো তো কথাই নেই অর্ডার দেবেন সব থেকে ভালো আর এই যে আমার মা মামা বাড়িতে এসেছে নিজের বাপের বাড়িতে এসে বসে এরকম খাচ্ছে এই যে এর মধ্যে মা একটা আম খেয়ে নিয়েছে না দুটো তিনটা আম খেয়েছে দুকাটা আম খেয়েছে বৌমানির রান্না এখানে রয়েছে মাছের ঝোল এখানে চিংড়ি দিয়ে ওটা তৈরি এই চিংড়ি না শুটকি মাছ ওটা ফুলকপি আর এটা এটা কি জানি না আমি পালং শাক আর আমাদের মাংস আর ডিমও দিয়েছিল খাওয়া হয়ে গেছে আমার তো এখন খাওয়া দাওয়া হবে আমাদের শেষ এখন একটা ভালো বই দেখে আমরা দুপুর বেলাটা কাটাবো তো আমাদের বইটা দেখো তোমরা Another bunch. Let's see from where it will come. আমরা একটা অসম মুভি দেখলাম মুভিটার নাম হচ্ছে ডিটেকটিভ শিবাজি তারপরে এত বৃষ্টি হলো এত বাজ পড়লো তারপরে মানে ঘুমটা তো হলো না একটা ঘুম দিই ঘুমটা তো হলো না তো খুব মজা হলো কারণ বৃষ্টি আমার মামার বাড়ির ওপরে একটা ঘর আছে রুম সিক্রেট ডার্ক রুম সেখানে বসলে খুব এনজয় করা যায় হাওয়াতে বৃষ্টিতে সেখানে বাস করার কোনো ভয় নেই তো ভাই দাদা ওরা গেছিল বাট আমি যেতে পারিনি আমার ভয় লাগে আমি মেয়ে মানুষ তো আমি ঘরেতেই বেশি সুস্থিতে থাকি তো এই বৃষ্টির মধ্যেও আমার একটা ভাই গিয়ে সিঙ্গারা নিয়ে এলো আর দুধ চা অ্যান্ড সিঙ্গারা হলো বাট আই ডোন্ট লাইক টিজ অ্যান্ড অল তো আমি এখন এভাবেই বসে আছি আমাকে একজন বলেছে যে ক্যামেরা স্টেবিলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট বাট আই ডোন্ট হ্যাভ এনি যদি আমার কাছে থাকতো তাহলে আমি আরো ভালো করে হয়তো ভিডিওগুলো শুট করতে পারতাম দেখি আমার ওয়ানকে হোক তারপর আমি কিনব তো দেখি রাতের ভিডিওটাও কভার করা যায় কিনা আমি ভেবেছিলাম আমাদের মন্দির একটা সুন্দর সেই মন্দিরটা নিয়ে ভিডিও বানাবো বাট সেটা হলো না গাইস তবে আমি খুব শিগগিরই বানাবো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিন্তু করে দিও নালে গর্দন তো জাস্ট কাটা যাবে